বৃহস্পতিবার দিনভর গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় অব্যাহত বোমাবর্ষণে প্রাণহানির সংখ্যা 7,000 ছাড়িয়ে গেছে। এদিন খান ইউনিস এলাকাসহ বিভিন্ন জায়গায় দফায় দফায় চলে বিমান হামলা। বেশ কয়েকটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ। অবরুদ্ধ অঞ্চলটিতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পুরোপুরি ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। খাবার, ঔষধ ও বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। ত্রাণের অপেক্ষায় লাখ লাখ মানুষ। এর আগে ট্যাঙ্ক নিয়ে গাজায় ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। হামাসের বিভিন্ন গোপন আস্তানায় চলে রাতভর অভিযান। যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে অভিযান বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে টেলিফোন আলাপে এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ গণহত্যার পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব। এর আগে বুধবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ায় তীব্র সমালোচনা করেন এরদোয়ান। বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।